আজকে আমরা এক্সারসাইজ 10.2 নাম্বার 9টা করছি 9 9 হচ্ছে কি এখানে xy একটা স্পর্শক আর x'y' স্পর্শক দুটো স্পর্শক একটা হলো xy xy একটা স্পর্শক আর একটা হচ্ছে x'y' স্পর্শক দুটো স্পর্শক সমান্তরাল PQ হলো ব্যাস এখানে আরেকটা স্পর্শক ড্র করা হয়েছে যেটা আগের স্পর্শককে আমাকে কি করে এ সি বিন্দুতে আরেকটা স্পর্শক ড্র করা হয়েছে এটাকে এ আর বি বিন্দুতে ছেদ করে তাহলে দেখাতে লাগবে কোণ এ ও বি সমান 90 ডিগ্রি এক্স ওয়াই একটা স্পর্শক এক্স ডেশ ওয়াই ডেশ স্পর্শক তার সমান্তরাল আর সি বিন্দুতে আরেকটা স্পর্শক ড্র করা হয়েছে যেটা এক্স ওয়াই আর এক্স ডেশ ওয়াই ডেশ কে এ আর বি বিন্দুতে ছেদ করে দেখাতে লাগবে এ ও বি কে ড্র করতে হবে AOB equal to 90 degree. हमने लिखा है walking जो बीते walking जो बीते xy एवं x dash y dash दुटी स्पर्श दुटी स्पर्श दुटी समांतर स्पर्श সমান্তরাল স্পর্শ সি বিন্দুতে আর একটি স্পর্শ টানা হলো যা এক্স ওয়াই এবং এক্স ড্যাশ ওয়াই ড্যাশ কে এ এবং বি বিন্দুতে ছেদ করে তো প্রমাণ করতে হবে আমরা প্রমাণ করব যে কোণ এ ও বি AOB equal to 90 degree. অঙ্কন অঙ্কন OC রেখা OC রেখা টানা প্রমাণ প্রমাণ আমরা এই তিনটা ত্রিভুজ নিচ্ছি ও পি এ আর ও সি ও পি এ এবং ও সি এ ত্রিভুজ দ্বয়ে দুটা ত্রিভুজের মধ্যে আমার কি এপি ইকুয়াল টু এপি ইকুয়াল টু এসি এপি ইকুয়াল টু এসি হবে যেহেতু বহিঃস্থ বিন্দু থেকে টানা স্পর্শকের দৈর্ঘ্য সমান বহিঃস্থ বিন্দু থেকে টানা স্পর্শকের দৈর্ঘ্য আমাদের কি হয় সমান হয় আর ওপি ইকুয়াল টু ওসি ওপি ইকুয়াল টু ওসি হবে সেই জন্য একই বৃত্তের একই বৃত্তের ব্যাসার্ধ আর ও এ ইকুয়াল টু ও এ আমাদের হবে কি সাধারণ বাহু তাহলে আমার ত্রিভুজটা কি সর্বাঙ্গ সম হবে এতে ত্রিভুজ ও পি এ সর্বাঙ্গ সম ত্রিভুজ ও সি এ ও পি এ ও সি এ ত্রিভুজটা সর্বাঙ্গ সম হবে এস 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 সর্বাঙ্গ সমতা শর্তানুসারে ত্রিভুজটা সর্বাঙ্গ সম হবে এখন ত্রিভুজটা যদি সর্বাঙ্গ সম হয় তাহলে প্রত্যেকের সমান এই কোণ সমান হবে কোণ পি ও এ
POA equal to কোণ কি হবে COA COA এই দুটা কোণ যদি সমান হয় তাহলে আমি এই কোণটাকে লিখতে পারি এই পুরো কোণটার অর্ধেক therefore কোণ AOC equal to half angle POC equation number 1 একইভাবে কোণ BOC BOC equal to হবে half কোণ QOC equation number 2 এখন A এবং 2 নং যোগ করে পাই এক আর দুই যোগ করে পাই এদিকে হবে কোণ AOC প্লাস BOC equal to half common যাবে গিয়ে half common হবে কোণ POC প্লাস কোণ QOC so AOC BOC যোগ করলে হবে AOB কোণ AOB half POC QOC যোগ করলে হবে POQ কোণ POQ equal to half into 180 degree POQ 180 হবে যেহেতু কোণ এটা সরল কোণ সরল কোণ equal to আমাদের কি হবে 90 degree এটা ইম্পর্টেন্ট তোমরা পড়বে এটা এটা আগে পরীক্ষাতে এসেছিল Thank you.